মর্নিং, সবাই কেমন আছেন? আজকে হচ্ছে হলো মঙ্গলবার, ছেলে স্কুল চলে গেছে, ঘড়িতে 8টা বাজে। আর আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। আর আজকে সকালবেলা বোন আসবে, সকালে না, ও মধ্যমগ্রামে একটা কাজে আসবে, সেই সেই পথে আমার এখানে আসবে, কারণ বাবুর জামা প্যান্ট দেওয়া হয়নি, ওর জামাইবুর জামা প্যান্ট দেওয়া হয়নি, সেগুলো দিতেই ওইখানে আসবে, এসে তারপরে আবার চলে যাবে। ও এখানে থাকতে পারবে না, ও অফিসের কাজেই আসবে বলেই আমার এখানে আসবে। তাই আমি সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বসিয়ে দিয়েছি, আর ঘর বাড়িতে গোছানো হয়ে গেছে। আর আজকে করবো পুঁই শাক আর মুরগির মাংস। ও বলেছে কিছু খাবে না, কিন্তু একটু ফোন করে জিজ্ঞেস করে নেবো, যদি এখানে খায় তাহলে সেই বুঝে অন্য কিছু রান্না করব। আর মায়ের শরীরটা ভালো না, তো মাও মাংস খাবে না বলে মায়ের জন্য বেগুন দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটু ঝোল করবো। আর তাড়াতাড়ি করে কাজ করে ফোন করে দেখবো, যদি পেঁপে নেয় একটু পেঁপেও পাড়তে হবে গাছ থেকে। তাহলে রান্নাঘরে গিয়ে কাজগুলো শুরু করে ফেলি। মোটামুটি কাজ সব সেরে ফেলেছি, পুঁই শাক রান্না হয়ে গেছে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না হয়ে গেছে, মাথাটা বেশি ভাঙিনি, কারণ কাটা কাটা হয়ে যাবে, আর আমাদের বাড়িতে সবার একটু ওরকম কাটা খেতে অসুবিধা হয়। আর এইখানে এই যে মাংসটা রেখেছি, এই মাংসটা রান্না হবে, আলুটা কাটবো, আলুটা গোটাই রেখেছি। আর এদিকে আমার রুটি আটা মাখা হয়ে গেছে, ছেলে যাবে দুটো রুটি, ওর বাবা খাবে তিনটে রুটি। আর পেঁয়াজ কাটা হয়ে গেছে, রসুন আদা ছালানো হয়ে গেছে। মাংসটা বসিয়ে দিয়ে রুটি করব, করে তারপরে ঘরটা মুছে পেঁপে পাড়তে যাবো। ও বোন বলল 12টার মধ্যে চলে আসবে, কারণ বোন আসবে বেরাবে, তারপরে আমার আবার ছেলেকে নিয়ে পড়তে দিতে যেতে হবে। তাই জন্যে আমিও তাড়াহুড়ো করছি, এত তাড়াহুড়ো করে না কাজ করতে গেলে ভীষণ কষ্ট হয়, আর পায়ে যা ব্যথা, পা নিয়ে হাঁটতেই ইচ্ছা করছে না, কিন্তু করতে তো হবে, কেউ তো করার নেই বাড়িতে। তাহলে এই এই যেগুলো আছে সেইগুলো করে ফেলি। এই রুটিটা করলে হয়ে যাবে, আর মাংস তো এই কড়াইতে হচ্ছেই, তাহলে পরে রান্নাঘরে রান্না কমপ্লিট হবে। আর এই যে খুন্তিটা, এটা তো পরে কিনেছি, আগেরটা ভেঙে গেছে বলে, কিন্তু এই খুন্তিটা দিয়ে কাজ করে ঠিক আরাম পাই না, অসুবিধা হয়। এত বছর যেটা দিয়ে কাজ করেছি সেটা ছাড়া অন্যটা না অভ্যস্ত হতে পারছি না, মাঝে মাঝে হাত দিয়েও নেড়ে দিতে হয়, যেহেতু এই খুন্তিটা একটু মোটা হয়ে গেছে, ওই দেখো উঠছেই না। তো খুব ব্যস্ত, খুব ব্যস্ত, বলো কথা বলার টাইম নেই, একটু পেঁপে পাড়তে হবে। ঠিক আছে, রুটি হয়ে গেছে, খেয়ে নি। এই যে সকালবেলা আমি টিফিন নিয়ে বসে পড়েছি, আজকে ভাত খাবো। কালকে পটলের তরকারি ছিল, ডাল ছিল, সব দিয়ে মেখে নিয়েছি। আর মাংস রান্না করছি বলে না, একটু করে মাংস নিয়েছি, আর একটু একটু সেখানে চাটনি নিয়েছি, এই দিয়ে আজকে সকালে টিফিন হবে আমার। খেয়ে দিয়ে রান্নাঘরটা সব পরিষ্কার করে ফেলেছি, আর বাকি ছিল দুটো বেসিন পরিষ্কার করা রান্নাঘরের আর ডাইনিং রুমের, সে দুটো পরিষ্কার করে ফেলেছি। আর এখন যাব পেঁপে আনতে। আর এই দেখো কথা বলতে বলতে বেসিনের, এই দেখো বেসিনের কলটা খুলে রেখেই বকবক শুরু করে দিয়েছে। বেসিনটা বেশ অনেকদিন ধরে একটুখানি পরিষ্কার করা হচ্ছিলো না বলে না, একটু নোংরা হয়ে গেছিলো, এখন ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেল। আর আমার এই অ্যাকোরিয়ামের একটা লাইট কিনতে হবে, লাইটটা না কেটে গেছে। আর রান্নাঘরের বেসিনও পরিষ্কার করে ফেলেছি, এই দেখো ভালো পরিষ্কার হয়েছে, হারপিক দিয়ে এত সুন্দর পরিষ্কার হয়। এই নুড়িটাকে মেলে দেবো, গ্যাস মোছেন কাপড় এটাকে সুন্দর করে মেলে দেবো, মেলে দিয়ে তারপরে যাব পেঁপে পাড়তে। হ্যাঁ, সব গোছানো কমপ্লিট, সব ঠিকঠাক আছে, রান্নাঘরও ঠিকঠাক আছে। যাবে কি পেঁপে পাড়তে নাকি আমি চলে যাব? পেঁপে, হ্যাঁ। সকালে কাজ বাজ সারা হয়ে গেছে, ভাবলাম কি ঘরে বসে একটু রেস্ট নিই, তারপরে নিচে যাব পেঁপে পাড়বো, তারপরে স্নান করে ভাত টাত বসাবো, কিন্তু ঘরে এসে রেস্ট নেবো কি, ঘরের কি অবস্থা দেখাচ্ছে, এই যে কি সাংঘাতিক, যতই গোছাই গোছানো আর থাকে না, এরকমভাবে করে রেখে ছেলে চলে গেছে। এই ঘর দেখে না
এত মাথা গরম হচ্ছে, মাথায় ঘৃত কুমারি দিলেও সে মাথা ঠান্ডা হবে না। আমি সবসময় গুছিয়ে রাখি, আর আমার ছেলে সব সময় এরকম অগোছালো। অবশ্য ছেলের বাবাও কম যায় না, দুজনে একই সুরে একই কাজ করে, গোছাচ্ছি গোছাচ্ছি করে কোনোদিন গুছিয়ে উঠতে পারে না। আর বসবো না, কারণ বসলে না এরকম দেখলে মাথা গরম হয়ে যাবে, আর আমি এ ঘর পরিষ্কারও করবো না, বহুত বাজে লাগছে, বহুত রাগ হচ্ছে। তার চেয়ে নিচে গিয়ে কটা পেঁপে পেঁপে নিয়ে আসি, তারপরে স্নান করবো, ভাতটা আগে বসিয়ে দেবো। তো বলছে খাবে না, তাও আসলে পরে গরম গরম ভাত দিয়ে যদি একটু মাংস দিয়ে খায়, আমি তো রেডি করে রাখি, তারপরে ও যা করবে করবে। সুব্রতর সময় নেই বলে আমি পেঁপে পেরে নিয়ে এসেছি, কারণ ওগুলোকে ধুয়ে না দিলে না কষ বেরাবে, ও নিয়ে যেতে অসুবিধা হবে। পেঁপেগুলো গাছে ছিল বলে অতটা বোঝা যায়নি যে পেঁপেগুলো এত বড় হয়েছে। দেখাচ্ছি, দেখো কত বড় হয়েছে, এই যে কত বড় পেঁপে হয়েছে। এইগুলোকে ধুয়ে শুকিয়ে প্যাকেটে করে দিয়ে দেবো, তাহলে ও নিয়ে যেতে সুবিধা হবে। আর আমি আরেকটা কাজ করব, কালকে যে জুতোটা পড়েছিলাম এত পায়ে ফুসকা পড়েছে না, আজকে সেই জুতোটা জলে ধুয়ে দেবো। সবাই বলছে জলে ধুয়ে দিলে বা ভিজিয়ে রাখলে নাকি জুতোটা ভালো হবে, নরম হয়ে যাবে, জানি না কি হবে। আবার জলে জুতো ভিজিয়ে রাখতে গেলে সোল না খুলে চলে যায়। আগে ওই জুতোটা ভিজিয়ে নি, ওটা আগে করে নি। এই জুতোটা কালকে আমাকে খুব জ্বালিয়েছে, এই জুতোটাকে একটু জল দিয়ে ধুয়ে দেবো। আবার পা চলে যাচ্ছে কেন, জানি না তোল থেকে আলাদা হয়ে যাবে কিনা, কিন্তু সবাই যখন বলছে তো জলে ভিজিয়ে রাখতে রাখি। আমি জানি না কোনোদিন এভাবে জুতো ঠিক হয়েছে কিনা, দেখা যাক করে। এত শক্ত জুতো সারা রাত করে রাখলেও মনে হয় না নরম হবে। আর এখন আমি একটুখানি স্কিন কেয়ার করবো, কালকে রোদে পুড়ে স্কিনে প্রচণ্ড টান পড়ে গেছিলো, ট্যান আর কি, প্রচণ্ড ট্যান পড়ে গেছিলো রোদে পুড়ে। সেই এইটা দিয়ে একটু স্ক্রাবিং করব, করে তারপরে স্নান করে আসব। এটা দিয়ে স্ক্রাবিং করলে ট্যানটা ভালো রিমুভ হয়, তাহলে স্ক্রাবিংটা করে নিই। সামনে পুজো না, এখন যদি স্কিন ট্যান পড়ে যায় তাহলে কি বিচ্ছিরি লাগবে দেখতে, তাই জন্য আগে স্কিনটা ট্যান রিমুভ করে নিই। হয়ে গেছে, এবার স্নান করে আসবো, তাহলে মুখটা ভালো পরিষ্কার হয়ে যাবে। হঠাৎ করে এসছে, এইখানে ক্যাম্প ছিল, এই সামনেটা এইখানে ক্যাম্প হচ্ছে আজকে আমাদের ট্রেনটা, এই সামনে নতুন কুকুর। শুরু তো বলছিল বাবুকে ওখানে একটু দেখিয়ে নিয়ে আসো দাঁতটা, ও তো স্কুল চলে গেল দাঁত দেখাবার ভয়। দুটো কোথায় হচ্ছে, এখানে হচ্ছে কোথায়? নতুন পুকুরে, একদম রাস্তার পুকুরে। ভট্টাচার্য ভট্টাচার্য নতুন পুকুর ভলিবল যে গ্রাউন্ড আছে সে একদম মেইন রাস্তার পুকুরে। নতুন পুকুরের এখানে ভলিবল খেলা হচ্ছে যে মাঠটার মধ্যে, একদম পাশে। হ্যাঁ হ্যাঁ, ওইখানে হচ্ছে ক্যাম্প। তো তুই আসলি কি করে এখানে, গাড়ি নিয়ে নাকি অটো টোটো পেয়েছিস? তাই তো, তা আমি হলো দুপুরে আসবে খাবে দাবে তারপরে যাবে। এবার এসে দেখবি রাগারাগি শুরু হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার আসবে। হ্যাঁ, এইখানে থাকলে এখানে চলে আসবে, পথ চিনতে একদম অসুবিধা নেই। বোন এসে চলেও গেল, আর এই যে
জামা প্যান্ট দিয়েও গেল, একটু বসার সময় নেই, ক্যাম্পের ওখান থেকে বারবার ফোন আসছে, তাই জন্যে খেতেও পারলো না, চলে গেছে। আর এখন আমি বেরিয়ে যাব ছেলের স্কুল থেকে আনার জন্যে, একটা বাসে চললো, ওর জিনিসপত্র গোছাবো, গুছিয়ে যাব। আর কী কী দিল না পরে এসে দেখাবো, এখন তার সময় নেই দেখানোর, তাই জন্যে আমিও জিনিসপত্র নিয়ে বেরিয়ে যাব। ভর দুপুরবেলা খেয়ে দিয়ে যায়নি তো, তাই জন্য ভালো লাগছে না, ঘরের কাজ করছি, বাবুর জিনিসপত্র গোছাচ্ছি, আর ভাবছি দুটো খেয়ে গে, দুজনে আসলো দুটো খেয়ে গেলে ভালো হতো, কিন্তু এরকম কাজ যে যেতেই হবে চলে, তাই জন্য চলে গেছে। মন খারাপ করে কী করবো আর, সত্যি এত কিছু করলাম আরও কিচ্ছু খেতে পারলো না, মানে একদম কী বলবো যেন কী বলেন অনেকে সেরকম আর কি, সময়ই নেই ঘোরাতে, পায়ে সর্ষে আর কি, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। থাক, আমার আর কিছু ভালো লাগছে না। আমরা খাওয়া দাওয়া করে ছেলেকে আনতে বেরিয়ে পড়েছি, যদি রাস্তায় বুনুর সাথে দেখা হয়, আমরা তো ওই পথেই যাব, দেখি দেখা হয় নাকি, বলতে পারছি না দেখা হবে কি না, দেখা যাক। তুমি একটু দাঁড়িয়ে তো দেখি তো কোথায় ক্যাম্পটা হচ্ছে। আরো আগে এই যে বন্ধের গাড়ি দাঁড়িয়ে আছে, আর এখানে ভিতরেই ক্যাম্প, ওই যে ক্যাম্পের ভিতরে ওদের ওখানে কাজ হচ্ছে। যাই হোক, ওদের তো ক্যামেরা করা নিষেধ, তাই আর ক্যামেরা করছি না, এইখানে ওদের ক্যাম্প কাজটা হচ্ছে। চলো তাহলে আমরা বেরিয়ে যাই। এটা কোন ট্রেন বেরিয়ে গেল রে? শিয়ালদা লোকাল তো ঠিকই, বনগানা হাসনা না তুই মাংসটা পুরো খেয়ে নিলে পারতি, বাড়ি গিয়ে খাবো। বাবা কি ফায়দা, এখন কতদিন আসতে হবে? তোদের স্কুল লাস্ট শুক্রবার অবধি, তারপর বাড়িতে বসে জ্বালাবে। কটা বাজে ম্যামের বাড়িতে? ঢুকে যেতে হবে, দেরি আছে, আধ ঘন্টা। বিশাল বিশাল কাজ, ছেলেকে খাইয়ে পড়ার ওখানে দিয়ে দিলাম, ও পড়তে চলে যাচ্ছে, আর আমরা এখন বাড়ি চলে যাব। কি রোদ, দাঁড়ানো যাচ্ছে না রোদে, এখন বেরিয়ে যাব। যদি দেখা হয় বোনের সাথে একটু দেখা করে তারপরে বাড়ি যাব। চলো বেরিয়ে যাই, বাড়ি ফিরছি তো, এখন দেখি বোনদের গাড়িটা আছে কি। বোনের সাথে দেখা হলো না, বাড়ি চলে এসেছি। আর প্রতিদিন যখন এই মঙ্গলবার আর বৃহস্পতিবার করে পড়া থাকে না, তখন অবস্থা বেহাল হয়ে যায়। দুটো ব্যাগ, পিঠে একটা ব্যাগ, দেখাতে পাচ্ছি এই যে পিঠে ব্যাগ, আর এই আমার কাঁধের ব্যাগ, এতগুলো ব্যাগ নিয়ে যেতে হয় আর আসতে হয়, আর যা রোদের তাপ না, অবস্থা খারাপ। আর এখন বাড়ি এসে টিফিন কৌটো টোটো সব ধোবো, পরিষ্কার করব, তারপর ছাদে যাব। কালকে শুভ তো প্যান কেচে দিয়েছি, তোলা হয়নি, তুলে আনতে হবে। এই মিষ্টির প্যাকেটগুলো নিয়েছি, আর সামনে আছে চলে ডিমের খোসা, এই নিয়ে যাচ্ছি ছাদে, এগুলো রেখে দেবো। আর কারখানা একজন কাজ করছে, এই যে এই যে কাজ হচ্ছে। আর গাছের অবস্থা শোচনীয়, একটু বৃষ্টি হলেই সব গাছগুলো নেতিয়ে যায়, আজকে জল দিতেই হবে। তবে আজকে আর দেবো না, কাল পরশু দেবো। আর এই প্যান্টটা যদি আজকে তুলে না নিয়ে যাই না, এই প্যান্টটা লাশ হয়ে যাবে। কালকে প্যান্টটা কেচে, কালকে প্যান্টটা কেঁচেছিলাম আর আজকে তুললাম, বিকালে কেঁচেছিলাম তো শোকাইনি, আজকে যা রোদ পড়েছে তাতে শুকিয়ে গেছে। এই হচ্ছে হলো আমার আজকের বৃত্তান্ত, বোনের জামা প্যান্ট যা এনেছে একটাও দেখতে পাইনি। নিচে গিয়ে খাটের উপর এক গাদা জামা প্যান্ট আছে, সেগুলো তুলে রাখবো, তারপরে ধীরে সুস্থে দেখব যে কী এনেছে, পাল্টাতে হবে কি না, পাল্টাতে যেন ঠাকুর না হয়, পাল্টানো মানে বিশাল মুশকিল। এগুলো একটু ধুয়ে নিই, টিফিন বাজিগুলো নিয়ে গেছিলাম না খাবার, এগুলো আগে ধুয়ে রেখে নিই, এটা জল দিয়ে ধুতে হবে, এঠু নিয়ে গেছিলাম তার জন্য।
ছেলেটা বাথরুমে ফেলে রেখে আসে। ভেজানো থাকে হাত, শুকনো হয় না, সবসময় ভেজাই থাকে। রান্নাঘরের লাইটটা জানি না, রান্নাঘর অন্ধকার। আরেকজন এখানে কলিং বেল সারাচ্ছে। এটা চেঞ্জ করে অন্য একটা লাগো, এক মিউজিক আর ভাল লাগে না। তুমি ওটা সারিয়ে নাও, তারপরে দেখো কি দেখো সারানো যায় নাকি। কাজটা সব কমপ্লিট হয়ে গেছে, আর এখন বোন যে জামা টামাগুলো নিয়ে এসেছিল না, সেইগুলো এখন একটু বসে বসে দেখবো। আজকে আর এটা তোমাদের সাথে শেয়ার করব না, এটা পরে একদিন দেখাবো। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।